হ্যালো ভিউয়ার্স, অল গুড চ্যানেল, আশা করতে সব আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে মনিটাইজেশন নিয়ে প্রপারলি আইডিয়া দিয়ে দেবো। টাইটেল এবং থাম্বেলটা দেখেই হয়তো আপনারা বুঝে গেছেন যে মনিটাইজেশনটা আপনারা কিভাবে পাবেন বা আমি কিভাবে পাইছি, টোটালি এক্সপ্লেইন করব। এর আগে আমি একটা ভিডিও দিছিলাম, সেটা যদি আপনারা মিস করে থাকেন এই আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারেন। আপনাদের মনিটাইজেশন আমি কিভাবে পাইছি শর্টে আমি বলছিলাম, সেদিন আমি একটা ভিডিও করে সেটা আপনারা দেখে আসতে পারেন। তো আজকে আমি আপনাদের মনিটাইজেশন যাদের আন্ডার রিভিউতে গেছে চ্যানেল, তাদের প্রত্যেকটা চ্যানেল কিভাবে আপনারা মনিটাইজেশন করতে পারবেন বা কোনো প্রবলেম থাকলে কিভাবে সেটা সলভ করতে পারবেন, সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটা একটু বড় হইতে পারে, যদি আপনাদের কাছে টাইম না থেকে থাকে তাহলে এই ভিডিওটা আপনারা স্কিপ করে দিতে পারেন, পরবর্তীতে আপনাদের কাছে যখন টাইম আসবে তখন এই ভিডিওটা আপনারা পুরো ওয়াচ করবেন। তাহলে আপনাদের মনিটাইজেশন নিয়ে আর কোনো কোশ্চেন বা কোনো চিন্তা ভাবনা থাকবে না, আপনাদের মনিটাইজেশনটা হয়ে যাবে 100%। ইউটিউব আপনাকে মনিটাইজেশন 100% দিয়ে দিবে। তো ভিডিও শুরু করার আগে একটাই কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে। তো চলুন ভিডিও শুরু করা যাক। ও লড়কি আঁখ মারে আঁখ মারে, ও লড়কি আঁখ মারে। তো আমি কথা বলছিলাম ইউটিউব মনিটাইজেশন নিয়ে। তো আপনাদের যাদের মনিটাইজেশনটা আন্ডার রিভিউতে চলে গেছে তারা এখন কি করবেন, যাদের আন্ডার রিভিউতে চলে গেছে আর যাদের এখন আন্ডার রিভিউতে যায়নি তাদের নিয়েও আমি কথা বলবো। প্রথমে যাদের আন্ডার রিভিউতে চলে গেছে তাদের নিয়ে আমি কথা বলতেছি, যাদের চ্যানেলটা আন্ডার রিভিউতে গেছে তারা তখন থেকে একটা ভিডিও আপনারা ডিলিট করবেন না। আপনাদের যদি কোনো ভিডিওতে প্রবলেম থেকে থাকে আপনারা একটা ভিডিও ডিলিট করতে পারবেন না, আপনাদের কোনো ভিডিও প্রাইভেট করবেন না, কোনো ভিডিও আনলিস্টেড করবেন না। এতে কি হবে, আপনাদের মনিটাইজেশনটা কিন্তু না পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আমি আবারও বলতেছি, একটা ভিডিও আপনারা প্রাইভেট করবেন না, আনলিস্টেড করবেন না বা ডিলিট করবেন না আপনাদের যে কয়টা ভিডিও আছে। দেন আপনারা কী করবেন, আপনারা প্রত্যেকটা ভিডিও যদি আপনারা আন্ডার রিভিউতে চলে যায় প্রত্যেকটা ভিডিও আপনারা একটু চেক করে দেখবেন যে কোনো ভিডিওর টাইটেল, থিম্বেল বা ডিসক্রিপশান বা ট্যাগে কোনো প্রবলেম আছে কি না, এগুলো না আপনারা অবশ্যই আস্তে আস্তে করে চেক করবেন প্রত্যেকটা ভিডিওর। আমিও কিন্তু এটা করছিলাম, আমার চ্যানেলটা যখন রিভিউতে গেছিলো আমি প্রত্যেকটা ভিডিও আমি নিজেই সময় নিয়ে চেক করে দেখছিলাম। দেন তারপরে আমার নিশ্চিন্ত আমি ছিলাম যে আমার মনিটাইজেশন আমি পাবো, ইউটিউব আমাকে মনিটাইজেশন দিবেই, কারণ আমার ফেসক্যাম ভিডিও আছে। আপনাদের যদি ফেসক্যাম ভিডিও না থেকে থাকে তারপর আপনারা মনিটাইজেশন পাবেন যদি আপনাদের রিয়েল ভয়েস হয়ে থাকে, নিজের কণ্ঠের ভয়েস হয়ে থাকে, আপনাদের যদি কোনো কম্পিউটার জেনারেট ভয়েস হয়ে থাকে তাহলে আপনারা মনিটাইজেশনটা পাবেন না। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি। আর যদিও মনিটাইজেশন আপনারা পেয়ে থাকেন কম্পিউটার জেনারেট কোনো ভয়েস দিয়ে, তাহলে আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের নিজের ভয়েস দিয়ে ভিডিও আপলোড করা শুরু করেন দেন যাতে চ্যানেলটা অন্যদিকে চলে যায়, যাতে আপনার মনিটাইজেশনটা আবার ডিজেবল না হয়ে যায়। নাহলে কিন্তু আপনার মনিটাইজেশনটা যে কোনো সময় ডিজেবল হয়ে যাইতে পারে, কারণ ইউটিউব কিন্তু স্লাইড শো ভিডিও আর কম্পিউটার জেনারেট ভয়েস ভিডিও এই ভিডিওগুলো থেকে মনিটাইজেশন দিবে না এটা বলে দিয়েছে। যদি ভুলেও দিয়ে থাকে তাহলে আবার উঠিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। তো এরপরে আমি কথা বলবো যাদের এখনও চ্যানেলটা আন্ডার রিভিউতে যায়নি তারা কি করবেন। যদি আপনার চ্যানেলে কোনো কপিরাইটেড কন্টেন্ট থেকে থাকে তাহলে প্রত্যেকটা ভিডিও আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে আপনাদের ওয়াচ টাইম যদি কম থেকে থাকে তাহলে আপনারা ডিলিট করে দেবেন, কোনো প্রবলেম নাই। ডিলিট করে দিয়ে আপনারা নতুন করে নিজের ভিডিও আপলোড করবেন, নিজের ভিডিও আপলোড করে দেন সেটা থেকে আপনারা ওয়াচ টাইম গেইন করবেন, আপনারা সব কিছু গেইন করবেন। তারপরে আপনাদের 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা যখন ওয়াচ টাইম হয়ে যাবে তখন আপনারা কী করবেন, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন। বা যদি আপনারা প্রথমে চ্যানেল ক্রিয়েট করার সাথে সাথে ওপর যদি অ্যাডসেন্সের জন্য আপনারা অ্যাপ্লাই করে দেন তাতেও কোনো প্রবলেম নাই, যদি আগে অ্যাডসেন্সের জন্য সাথে সাথে অ্যাপ্লাই করে দেন তাতে কী হবে, আপনাদের মনিটাইজেশনটা পেতে হয়তো বা একটু লেট হয়ে থাকতে পারে, আপনাদের এক মাস বা এক মাসের বেশিও লেগে যেতে পারে। আমার কিন্তু এক মাস লাগছে, আমি চ্যানেলটা ক্রিয়েট করার সাথে সাথে আমার কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দেওয়া। এরপর আরেকটা কথা আসতেছে কি, আপনাদের যদি চ্যানেলটা আপনারা প্রথম দিয়ে আপনারা রিভিউতে না পাঠিয়ে থাকেন মনিটাইজেশনের জন্য আপনারা একটু ওয়েট করবেন। আপনাদের যখন 4000 ঘন্টা আর 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আপনারা কী করবেন, এরপরে আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দেবেন। এতে কী হবে, আপনাদের 10 থেকে 11 দিনের ভিতরই আপনাদের মনিটাইজেশনটা অ্যাপ্লাই হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, আপনারা যদি প্রথমে অ্যাপ্লাই করে দেন আপনাদের টাইমটা একটু বেশি লাগবে, আপনারা যদি প্রপারলি সব ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাওয়ার পরে আপনারা রিভিউতে দেন সেক্ষেত্রে আপনাদের 1 সপ্তাহ থেকে 15 দিনের ভিতর আপনাদের মনিটাইজেশনটা অন হয়ে যাবে। এটা 100% গ্যারান্টি দিয়ে বলতেছি আমি, কারণ আমার সাথে অনেকের কথা হয়েছে যারা এই সিস্টেমটা অ্যাপ্লাই করছে তাদের অনেক তাড়াতাড়ি মনিটাইজেশনটা একটা অ্যাক্টিভ হয়ে গেছে।
আর এখন কথা আসতেছে আপনারা কোন কোয়ালিটির কন্টেন্ট নিয়ে কাজ করবেন। আপনাদের নিজের ফেস ক্যাম ভিডিও হলে আপনাদের অনেক ভালো হবে। আপনারা যদি ফেয়ার ইউসেজ পলিসিজের যে ভিডিওগুলো ধরেন মায়াজালের মতো ভিডিও বা যে যে কোনো ভিডিওতে আপনারা ভয়েস দিয়ে এই কোয়ালিটির ভিডিও যদি আপনারা তৈরি করে থাকেন, এখন কিন্তু মনিটাইজেশনটা পাওয়ার সম্ভাবনা অনেকই কম থেকে যাবে। আগে মনিটাইজেশনটা দিছে, বাট এখন এইসব চ্যানেলগুলো না মনিটাইজেশনটা দিচ্ছে না, সেকেন্ড রিভিউতে চলে যাচ্ছে, তারা মাসের পরে মাস ওয়েট করতেছে, তারা কিন্তু মনিটাইজেশনটা পাচ্ছে না শুধুমাত্র এই একটা কারণের জন্যই। তো আপনাদের যদি মনিটাইজেশন পাইতে হয় তাহলে আপনাদের একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার একটা চ্যানেল ক্রিয়েট করা লাগবে। আপনাদের যে কোনো এক রিলেটেড ভিডিও আপলোড করা লাগবে। আপনি আজকে আপলোড করলেন ধরেন একটা ফানি ভিডিও, কালকে আপলোড করলেন একটা টেকনোলজি রিলেটেড ভিডিও, এটা কিন্তু আপনাদের মনিটাইজেশনটা আপনারা পাবেন না। আপনাদের যে কোনো এক রিলেটেড ভিডিও আপলোড করা লাগবে। আমার চ্যানেলটা কিন্তু প্রথমে আমি ভ্লগ ভিডিও তৈরি করার চেষ্টা করছিলাম, আপনাদের দুটো একটা ভিডিও এখনও হয়তো বা আসে দেখবেন। এরপরে আমি কী করলাম, এরপরে আমি কিন্তু টেকনোলজি রিলেটেড ভিডিও দেওয়া শুরু করে দিলাম একদম প্রপারলিভাবে। আমি টেকনোলজি রিলেটেড একটার পরে একটা দিতেই থাকলাম, দিতে দিতে আমার অনেক ভিডিও হয়ে গেছে। এতে কী হয়েছে, আমার চ্যানেলটা কিন্তু যে সিস্টেমে ছিল আগে সেই সিস্টেম থেকে আমার চ্যানেলটা কিন্তু অন্য ওয়েতে চলে গেছে। আমার ব্লগ ভিডিও থেকে আমার এখন কিন্তু টেকনোলজি রিলেটেড ভিডিও চ্যানেল বেস হয়ে গেছে। এখন আমি আপনাদের জন্য অ্যাপ রিভিউ, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বা লেটেস্ট কোনো যদি টেকনোলজি রিলেটেড নিউজ থেকে থাকে সেটা নিয়ে আপনাদের সাথে আমি এক্সপ্লেইন করে আপনাদের বোঝানোর চেষ্টা করি। আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখতেছেন, অনেকের ভালো লাগতেছে, আমাকে অনেকেই কিন্তু সাপোর্ট করতেছেন, ভালোবাসতেছেন। আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু আজকের আমার এই মনিটাইজেশনটা অ্যাক্টিভ হয়ে যায়। আপনারা যদি আমার ভিডিওগুলো না দেখতেন, শেয়ার না করতেন, কমেন্ট না করতেন, সাবস্ক্রাইব না করতেন, তাহলে কিন্তু আজকের মনিটাইজেশনটা আমি পেতাম না। এভাবেই আপনাদের নিট অ্যান্ড ক্লিন কাজ করা লাগবে, আমাদের কিছু রিয়েল ফ্যান তৈরি করা লাগবে। তাহলে হবে কি, আপনাদের তারা আপনাদের সবসময় ভিডিওগুলো দেখবে, তারা আপনাদের সবসময় সাপোর্ট করে দেবে, এটাই হচ্ছে আপনাদের প্রধান কাজ থাকবে। যাদের আন্ডার রিভিউতে চলে গেছে তাদেরটাও আমি বলে দিলাম, আর যাদের এখনও পর্যন্ত আন্ডার রিভিউতে যায়নি তাদেরটাও আমি কিন্তু বলে দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনাদের সবার প্রপারলি বিষয়টা বুঝতে পারছেন যে কোন কোয়ালিটির ভিডিও আপনারা মেক করবেন, তারপরে আপনাদের টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশান, থাম্বনেল এগুলো কীভাবে ঠিক করবেন। আপনারা অবশ্যই ট্যাগের দিকে খেয়াল রাখবেন, কারণ অনেকেই কিন্তু আপনারা করেন কি বড় বড় চ্যানেলের ট্যাগটা দিয়ে দেন। ধরেন আপনাদের বড় বড় যত ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের নামটা দিয়ে আপনারা ট্যাগে দিয়ে দেন, যাতে আপনারা চিন্তা করেন যে হয়তো বা আমাদের সাজেস্ট লিস্ট চলে যাবে, হয়তো আপনাদের ভিডিওগুলো তাড়াতাড়ি র্যাঙ্ক করে যাবে। আসলে এটা কিন্তু হয় না, কখনোই হয় না। এটা কিন্তু আপনাদের ভিডিওগুলো অটোমেটিক্যালি স্প্যামে চলে যায়। স্প্যামে চলে গেলে হয় কি, যে কোনো সময় আপনাদের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে ভিডিওগুলো নিয়ে, আপনাদের যে কোনো সময় কমিউনিটি গাইডলাইন আসবে আর আপনাদের মনিটাইজেশনটা নাও পেতে পারেন। ওকে, আর আপনারা সবসময় চেষ্টা করবেন কি কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার জন্য। আপনারা ইউটিউবটা কিন্তু আগে কিন্তু সিস্টেম দিয়ে চেক করাই, তো একটা রোবোটিক সিস্টেমে আপনার চ্যানেলটা চেক করতো, এখন ডিরেক্টলি একটা ইউটিউবের এমপ্লয়ারি কিন্তু আপনাদের চ্যানেলটা চেক করে। তার কাছে যদি আপনার মনে হয়, সে যদি মনে করে যে এ আসলে নিজের কন্টেন্ট তৈরি করতেছে, অনেক কষ্ট করতেছে, পরিশ্রমটা দেখেই কিন্তু সে মনিটাইজেশনটা বর্তমান দিয়ে দিচ্ছে। কারণ পরিশ্রম যখন দেখতেছে যে রেগুলার কন্টিনিউ ভিডিও আপলোড করতেছে, তখনই কিন্তু এই মনিটাইজেশনটা দিচ্ছে। আর আপনাদের আরেকটা প্লাস পয়েন্টের কথা আমি বলে দিই, আপনারা যদি রেগুলার ভিডিও আপলোড করেন, রেগুলার বলতে আপনাদের ডেইলি ভিডিও আপলোড করা লাগবে এরকমটা না। আপনারা যদি সপ্তাহে দুইটা ভিডিও আপলোড করেন, তাহলে এই দুইটা ভিডিও কখন আপলোড করবেন সেটা একটা নির্দিষ্ট আপনারা ডেট ফিক্স করে রাখবেন। যদি আপনারা শুক্রবার শনিবার আপলোড করেন, তাহলে শুক্র শনিবার আপনারা আপলোড করবেন ভিডিওটা, যে টাইমে আপলোড করবেন সেই টাইমে কিন্তু আপনাদের টাইম টেবিল রেখে রাখা লাগবে। আর আপনারা যদি কন্টিনিউ ডেইলি ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম নেই, আপনারা প্রত্যেক দিনই ভিডিও আপলোড করতে পারেন যে কোনো টাইমে। কিন্তু আমি আপনাদের সাজেস্ট করবো, আপনাদের চ্যানেলটা যেহেতু ছোটো, আপনারা সকাল সকাল ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। তাতে হবে কি, আপনাদের চ্যানেলটা অটোমেটিক্যালি একটু বেশি ভিউজ হওয়ার সম্ভাবনা থেকে যাবে। আর যদি আপনারা রাত্রের বেলা ভিডিও আপলোড করেন, আটটা নয়টার পরে, তখন কিন্তু সকল বড় বড় ইউটিউবাররা তাদের ভিডিওগুলো পাবলিশ করে, আপনাদের ভিডিওগুলো সার্চ র্যাঙ্ক থেকে কিন্তু নেমে যায়। এটাই হচ্ছে প্রপারলি বিষয়বস্তু। এই ইউটিউবের মনিটাইজেশনটা আপনারা আমি যা যা বলছি এগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন, তাহলে 100% আপনারা মনিটাইজেশন আপনারা পেয়ে যাবেন খুব সহজেই। কখনো কোনো ট্যাগে মিস স্পেলিং ইউজ করবেন না, কোনো বড় চ্যানেলের নাম ইউজ করবেন না, বা একটা থাম্বনেল ইউজ করবেন আর একটা টাইটেল ইউজ করবেন এরকম কখনোই করবেন না। হ্যাঁ, অনেকটা আপনারা মিলজুল করতে পারেন, এতে কোনো প্রবলেম নাই। আপনারা ধরেন হাউ টু চ্যানেল গ্রো ইউটিউব চ্যানেল, এটা লিখলেন, আপনারা লিখতে পারেন ইউটিউবের সাবস্ক্রাইবার বাড়িয়ে নিন, আপনাদের চ্যানেলটা গ্রো করে নিন, এই কোয়ালিটি দিতে পারেন। হালকা একটু নড়িয়ে চড়িয়ে আপনাদের থিম্বলটা হালকা একটু অ্যাক্টিভেট করতে পারবেন, অ্যাট্রাকটিভ করতে পারবেন, কিন্তু আপনারা কখনোই ক্লিকবেট করবেন না, কারণ ক্লিকবেট কিন্তু বেশি হইতো। এই জন্য কিন্তু ইউটিউবের অ্যাপে নতুন একটা সিস্টেম আসছে, দেখতে পারবেন ভিডিওটার পরে আপনারা স্ক্রল ডাউন করে রাখলেই আপনারা অটোমেটিক্যালি কিন্তু ভিডিওটা
প্লে হওয়া শুরু করে দেয়, আপনার ডেস্কটপ ফিচারও কিন্তু একটা অ্যাক্টিভ হয়ে গেছে শুধুমাত্র ক্লিক বেটের কারণে। আপনারা উল্টো পাল্টা একটা থাম্বনেল তৈরি করে দিলেন, এতে কিন্তু আসলে এখন কোনো লাভ হবে না, আগে হয়তো বা কোনো এক সময় হইতো কিন্তু এখন হয়তো বা কোনো লাভই হবে না। তো আমি আপনাদের প্রপারলি ইউটিউব সম্পর্কে টোটাল বিষয়বস্তুগুলো তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটা যদি আপনাদের একটু কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করতে ভুলবেন না, চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আর এই ভিডিওটার নিচে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না, ভিডিওটা আপনাদের ফ্রেন্ডদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে তাদেরও কোনো প্রবলেম থাকলে সেটা তারা খুব সহজেই সলভ করে নিতে পারে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি, দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে, সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, গুড বাই।